আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে আমি এই এসো আয় করি এসো আয় করি এই অ্যাপসটি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম বড়ো দুঃখের বিষয় বলতে হয় যে বাংলাদেশে কিছু অসাধু লোক আছে যারা এসো করির অ্যাডমিন প্যানেলটি হ্যাক করেছে যার কারণে আপনাদের বা আপনারা যারা কাজ করছেন এসো আইকোরি অ্যাপসে তাদের পেমেন্ট অ্যাডমিন সাহেব দিতে পারেনি এবং সে আবারও বলেছেন যে এই অ্যাপসে যারা কাজ করছেন তাদেরকে পেমেন্ট দেওয়া হবে এমন কথাও বলেছিলেন তো আজকে সেই ফায়ারবেস সাইডেই অ্যাডমিন প্যানেলটি করা হয়েছিল সেইখান থেকে অ্যাডমিন প্যানেলটি ফিরিয়ে নেওয়া হয়েছে বাট ব্যাকআপ রিস্টার করে এটি ফিরানো হয়েছে যারা পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছিলেন তাদের পেমেন্ট রিকোয়েস্টের যেই ডকুমেন্টসটা নাম্বার অর্থাৎ কত পয়েন্ট এগুলো কোনো কিছুই অ্যাডমিনের কাছে কানেক্ট নেই তো বড় দুঃখের বিষয় যে আপনারা কষ্ট করে কাজ করলেন কিন্তু আপনারা পয়েন্টের টাকা পেলেন না তো ভিওয়ার্স আজকের এই ভিডিও আপনারা খুব ভালো করে দেখবেন এবং এসো করি অ্যাপসে এই গ্রুপে যারা আছেন আসলে একের পাপে অনেকেরই সমস্যা হয়ে যায় কিছু করার নাই তো গ্রুপে যারা আছেন সবাইকেই রিমুভ দেওয়া হবে আপনারা মনে কোনো খারাপ কিছু ভাববেন না কেননা এই গ্রুপে এরপর থেকে যাকে অ্যাড করা হবে তার প্রোফাইল নেম এবং সেখানে তার প্রোফাইলে ঢুকে যারা রিকোয়েস্ট করবে তাদের কি লিগাল কি আনলিগাল সব কিছু ভেরিফাই করে এবং তার মোবাইল নাম্বার জেনুইন কি আনজেনুইন সব কিছু ভেরিফাই করে তাকেই অ্যাকসেপ্ট করা হবে আর এই গ্রুপে একমাত্র যাদেরকে অ্যাকসেপ্ট করা হবে ঠিক তারাই পেমেন্ট পাবেন অন্যথায় যারা কাজ করবেন বাহিরে পেমেন্ট দিবেন পেমেন্ট পাবেন না আর সেটা বোঝার জন্য আপনাদেরকে আমি সিস্টেম বুঝিয়ে দিচ্ছি ধীরে ধীরে বুঝে নিন তো বিগত দিনে যারা কাজ করছেন বা অ্যাপস যাদের কাছে কালেকশানে আছে তারা অ্যাপসটির ভিতরে ঢুকে অ্যাপসটি ডাটা ক্লিয়ার করে দেবেন দুঃখের বিষয়ে ডাটা ক্লিয়ার করলে আপনার পয়েন্ট থাকবে না আর পয়েন্ট দিয়েই বা কী করবেন আপনার তো পেমেন্ট হবে না নতুন করে আপনাকে কাজ স্টার্ট করতে হবে এখানে যাওয়ার পরে এখান থেকে আপনারা এরকমভাবে ডাটা ক্লিয়ার দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা গুগল প্লে স্টোর থেকে ভিওয়ার্স আমি যে কথাটি বলতেছি আপনারা এটা মন দিয়ে শুনুন এই মোতাবেক কাজ না করলে কিন্তু পেমেন্ট আপনারা পাবেন না প্লিজ একবারে সিস্টেম মোতাবেক কাজ করতে হবে আপনারা প্লে স্টোরে ঢুকবেন ঢোকার পরে এখানে লেখবেন ওয়াইও ইউ জি এগা ভিপিএন ইয়োগা ভিপিএনটি ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করা আছে তো ডাউনলোড করে নেওয়ার পরে ওপেন করবেন ভিউয়ার্স ওপেন করার পরে আপনার কাছে এরকম একটি ডায়লগ বক্স আসবে আপনাকে এখানে দু হাজার পয়েন্ট ফ্রি দেওয়া হবে এইখান থেকে দু হাজার পয়েন্ট ফ্রি নিয়ে স্টার্ট করবেন ভিওয়ার্স এসো আয়করি অ্যাপসে কাজ করার আগে আপনারা ইগা ভিপিএনটি ডাউনলোড করে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে স্টার্ট করে নেবেন নেওয়ার পরে আপনারা ইউনাইটেড স্ট্যাটাস ইউনাইটেড স্ট্যাটাস এইটাতে সিলেক্ট করবেন ভিউয়ার্স করার পর এরকম নোটিফিকেশন আসবে আপনারা ওকে করে দেবেন দেওয়ার পরে একটু ওয়েট করবেন ভিউয়ার্স দেখবেন কানেক্টেড হয়ে যাবে এরকম অ্যাড আসলে কেটে দেবেন ভিউয়ার্স দেওয়ার পরে দেখুন ভিওয়ার্স এখানে কানেক্টেড হয়ে গেছে উপরে চাবির মতো চিহ্ন চলে এসছে এটা এখন মিনিমাইজ করে দিবেন দেওয়ার পরে ভিওয়ার্স লক্ষ্য রাখবেন আমি যেভাবে কাজ দেখাচ্ছি ঠিক সেভাবেই কাজ করতে হবে অনথায় আপনারা পেমেন্ট পাবেন না কাজ যে কোনোভাবে করলে পেমেন্ট পাবেন না আর এই অ্যাপসে কাজ করলে আপনার যে এমবি বি খরচ আহামরি কোনো এমবি বি খরচ হবে ঠিক তাও না খুবই সামান্য কিছু এমবি খরচ হবে জাস্ট এই এমবি খরচ দিয়ে আপনারা ভাবে রিচার্জ নিতে পারবেন বিকাশে নিতে পারবেন ডাস বাংলায় নিতে পারবেন তো ভিওয়ার্স তো সিস্টেমটি একদম যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবেই করতে হবে করার পরে আপনারা এসো আই করি অ্যাপসে টাচ দিয়ে অ্যাপসের ভিতরে ঢুকবেন ঢোকার পরে যাদের এসো করি তে অ্যাকাউন্ট নেই তারা এসো আই করিতে সাইন আপে টাচ দিবেন দেবেন সাইন আপে টাচ দেওয়ার পরে এরকম অ্যাপ মানে অ্যাড আসলে কেটে দিবেন দেওয়ার পরে এখানে ইওর ইউজার নেম এখানে আপনার নাম ইওর নাম্বার আপনার একবারে পার্সোনাল যে নাম্বারটি ঠিক সেই নাম্বারটি ব্যবহার করতে হবে ভিওয়ার্স একদম নিগালি পাসওয়ার্ড ইওর রেফারেল আইডি আপনারা রেফারেল আইডি হিসেবে আমারটা ব্যবহার করতে পারেন দেখুন আমার রেফারেল আইডিটি হচ্ছে এটা এইটা আমার রেফারেল আইডি দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন আপনাদের সাবমিট হয়ে গেলে লগ ইন পেজে চলে যাবেন যাওয়ার পরে এইখানে লগ ইন করবেন ভিউয়ার্স এরকম অ্যাড আসতে পারে আসলে কেটে দিবেন। তো এখানে লগ ইন করতেছি দেখুন ভিউার্স দেখুন ভিওয়ার্স এখানে ইন করতেছি কেউ আবার আমার আইডিটি লগ ইন করেন না দেওয়ার পরে লগিংয়ে টাচ দিন লগিং হয়ে যাবে তো ভিওয়ার্স এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন অনুগ্রহ করে কাজ করার পূর্বে নিচের অ্যাবাউট বাটনে ক্লিক করে বিস্তারিত দেখার অনুরোধ রইল এ কথা কে বলেছেন এ কথা বলেছেন অ্যাডমিন আসলে অ্যাডমিন যে কথা বলেছেন অ্যাডমিনই তো আমাদেরকে টাকা দিবে তাই না তাহলে অ্যাডমিন যে কথা বলেছে সে কথাটা তো আমাদের শোনা দরকার আসলে ওখানে কি বলছে একটু দেখে আসি ভিওয়ার্স অ্যাবাউটে ক্লিক দিবেন দেওয়ার পরে দেখেন ভিওয়ার্স এখানে অ্যাডমিনের যা বলার দরকার এখানে সব কিছুই সে বলে দিয়েছে এবং দেখুন বলছে এখানে দেখুন বিবার ইউজারদের কাছে আমাদের একটাই চাওয়া আপনারা দিনে অন্তত একবার ইচ্ছাকৃতভাবে অ্যাপস এর যে কোনো অ্যাডে ক্লিক দিয়ে তিরিশ সেকেন্ড অপেক্ষা করবেন বাট তিরিশের থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ সেকেন্ড অপেক্ষা করবেন ভিউয়ার্স এটা কিন্তু খুবই জরুরি এটা 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 যেটা বলেছে অ্যাডমিন এটা কিন্তু খুবই জরুরি তো কিভাবে আপনারা অ্যাডে টাচ দিয়ে অপেক্ষা করবেন আমি দেখাচ্ছি দেখুন এরকম অ্যাড আসলো আসলে আপনারা এটা অ্যাডগুলো কেটে দেবেন এগুলো কিন্তু অ্যাপসের অ্যাড এগুলো অ্যাডে ক্লিক দিবেন না আর্ন করবেন যখন দেখুন এই যে আর্ন মানে স্টার্ট আর্নিং এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা 30 সেকেন্ড ওয়েট করলেন এটা তো আপনার পয়েন্টের জন্য তাই না এটা আপনার পয়েন্টের জন্য 30 সেকেন্ড ওয়েট করতেছেন তিরিশ সেকেন্ড ওয়েট করতেছেন তো ভিউয়ার্স তিরিশ সেকেন্ড ওয়েট করার পরে এখানে ফিনিশ করে দেবেন ফিনিশ করে দিলাম ভিউয়ার্স দেখুন আমাদের সামনে একটি অ্যাড চলে আসছে এরকম অ্যাড না আসা পর্যন্ত কিন্তু আপনাকে পয়েন্ট দেবে না ঠিক আছে এরকম অ্যাড চলে আসছে আসলে কেটে দেবেন তো ভিওয়ার্স আবারও আর্নিং দেখুন ভিওয়ার্স এক পয়েন্ট হয়ে গেছে এখানে কাজ করা যে কত ইজি এটা আপনাকে কি দিয়ে বোঝায় এখানে এমবি খরচও কম এবং কাজ করাও ইজি কোনো প্রবলেম হবে না এটা খুব ইজি ব্যাপার বাট নিয়ম মেনে কাজ করতে হবে নিয়মের বাহিরে আপনারা কাজ করবেন না দেখুন ভিওয়ার্স আমি কিন্তু আপনাদেরকে দেখাবো যে অ্যাডমিন বলেছে তিরিশ সেকেন্ড ওয়েট করতে বাট এই ওয়েটটা কিন্তু নয় দেখুন ফিনিশ করে দিলাম আমাদের সামনে আবারও অ্যাড চলে আসবে দেখুন ভিওয়ার্স এরকম অ্যাড কোনো অ্যাপসের অ্যাড নয় ভিওয়ার্স এরকম অ্যাড যদি আসে এই অ্যাপসের মাঝখানে একটা টাচ দিন দেখ কিছুক্ষণ ওয়েট করুন ভিউার্স যেহেতু অ্যাডমিন বলেছেন কত তিরিশ সেকেন্ড আমরা তিরিশের বেশি করবো চল্লিশ সেকেন্ডের মতো ওয়েট করব দেখুন ভিওয়ার্স এখানে আমরা আনুমানিক চল্লিশ সেকেন্ডের মতো ওয়েট করব কিসের পেজ আমি একটু উঠে দেখতেছি আপনারাও পারলে দেখবেন না পারলে না দেখবেন তবে আমাদের মূল কাজ হচ্ছে কি এখানে চল্লিশ সেকেন্ড ওয়েট করা তো চল্লিশ সেকেন্ড ওয়েট করার পরে এটা কেটে দিবেন। ভিওয়ার্স এটা কেটে দেওয়ার পরে আপনারা এভাবে কিন্তু দিবেন না হলে কিন্তু অ্যাডমিন যদি লস খায় আপনারা কিন্তু পেমেন্ট পাবেন না ভিওয়ার্স একেবারে সেম টু সেম সিস্টেমে আপনারা কাজ করতে হবে এইখানে আমি মনে করছি চল্লিশ সেকেন্ড হয়ে গেছে বাট এখান থেকে ডেকে গেলাম কেটে দিলাম দেখুন ভিওয়ার্স এখানে দুই পয়েন্ট জমা হয়ে গেছে আবারও একই কাজ সেম কাজ করবেন তো ভিওয়ার্স এই অ্যাডে আপনারা ক্লিক দিবেন ঠিক আছে তো আরেকটি কথা আমি যেটা বলবো সেটি হচ্ছে যে এখানে যারা কাজ করবেন তারা যখন উইড্রো দিবেন সে মনে করেন যে আপনি উইড্রো দিচ্ছেন এখান থেকে পেমেন্ট নেবেন মনে করেন যে সে আপনি মোবাইল রিসার্জ দেবেন এখানে মোবাইল রিসার্জ দেবেন তো মোবাইল রিসার্জ দিতে গেলে ভিউার্স এইখানেও যে অ্যাডগুলো আসবে এই অ্যাডে একটা টাচ দিয়ে আপনারা চল্লিশ সেকেন্ড ওয়েট করতে পারবেন এটা কোনো বিষয় না কারণ যেহেতু অ্যাডমিন বলেছে পারবেন ঠিক আছে তো আমরা একবার দেখেছি এই কারণে দিলাম না তখন ব্যাকে গেলাম একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করব সেটা হচ্ছে এইখানে আপনার উইড্রো দিবেন কি করে দেখুন ভিওর্স এইখানে আপনার যদি একশো পয়েন্ট থাকে একশো পয়েন্ট এখানে কেউ টাকা দিবেন না টাকার পরিমাণটা দিবেন না এখানে যদি একশো পয়েন্ট থাকে বা বেশি থাকে আপনি এখানে পয়েন্ট উল্লেখ করবেন ঠিক আছে যেমন একশো পয়েন্ট ধরুন আছে এভাবে একশো দিলেন দেওয়ার পরে ভিওয়ার্স এখানে এখানে আপনি যে নাম্বারে আপনি টাকা নিতে চান সে নাম্বারটি নিচের ঘরে দিবেন জিরো ওয়ান সেভেন এইট সেভেন নাইন ডবল জিরো ও সরি ভিউয়ার্স এটা নিচের ঘরে দিবেন ঠিক আছে এটা হলো আমার নাম্বার কারো কোনো প্রয়োজন না থাকলে রিং দিবেন না রিং দর কোনো দরকার নেই তো ভিউয়ার্স এই একশোর ঘরে একশো দিবেন মানে এই অ্যামাউন্টের ঘরে আপনার পয়েন্ট দিবেন ঠিক আছে একশোর নিচে দিলে কিন্তু আপনার পেমেন্ট হবে না পেমেন্টের যদি একশোর বেশি থাকে তাহলে এখানে একশো দিয়ে বা একশো যা পয়েন্ট দেওয়ার দরকার তাই দিয়ে আপনি নিচে মোবাইল নাম্বারটি দিবেন তো ভিওর্স আরেকটি কথা বলি এখানে জেনুইন ভেরিফাই করার জন্য অ্যাডমিন যেটা বলেছেন সেটা হচ্ছে এইভাবে দেওয়ার পরে আপনি একটা স্ক্রিনশট দিয়ে নিবেন দেখুন একটা স্ক্রিনশট দিবেন দেওয়ার পরে আপনি সাবমিট করে দেবেন সাবমিট করে দিবেন। ঠিক আছে ভিওয়ার্স দেওয়ার পরে আপনারা সাবমিট করে দিবেন। তো ভিওয়ার্স যেই স্ক্রিনশটটি দেওয়া হলো সেই স্ক্রিনশটটি আপনাকে যখন এই গ্রুপে নিয়ে নেওয়া হবে এসো করি অ্যান্ড্রয়েড অ্যাপস অফিসিয়াল গ্রুপ এই গ্রুপে যখন নিয়ে নেওয়া হবে তখন এই গ্রুপে আপনারা আসবেন আসার পর ওই স্ক্রিনশটটি আপনারা এখানে ফটোতে টাচ দিয়ে এই স্ক্রিনশট এই স্ক্রিনশটটি আপনারা আপলোড করে দিবেন এভাবে এই স্ক্রিনশটটি এখানে ঠিক এভাবে আপলোড করে দিবেন তাহলে অ্যাডমিন সাহেব গ্রুপের দিকে ফলো রাখেন অবশ্যই দেখুন এইখানে আপনার পয়েন্ট এখানে আপনার নাম্বার পেয়ে যাবে এবং পেমেন্ট দিয়ে দিবে পেমেন্ট হয়ে যাওয়ার সাথে সাথেই আপনার এই পোস্টটি ডিলেট করে দেওয়া হবে এই ফটোটি এখান থেকে ডিলিট করে দেওয়া হবে স্ক্রিনশট আপলোড করবেন এই আপলোডের মাধ্যমে এখান থেকে আপনার পয়েন্ট এবং নাম্বার ভেরিফাই হয়ে যাবে আমাদের এবং আপনার এই নাম্বার দেখে আমরা অ্যাডমিন প্যানেলে প্যানেলে যে আপনি পেমেন্ট রিকোয়েস্ট দিবেন সেই নাম্বারের সঙ্গে মিলিয়ে আপনাকে পেমেন্ট দিয়ে দেওয়া হবে তো ভিওয়ার্স গ্রুপে যারা জয়েন্ট করবেন না তাদেরকে কিন্তু পেমেন্ট দেওয়া হবে না সম্পূর্ণ নিয়ম ঠিক রেখে গ্রুপে জয়েন্টের রিকোয়েস্ট দিন আপনাকে আমরা ভেরিফাই করে তারপরে জয়েন্ট করে নিব নেওয়ার পরে সিস্টেম ওয়ারি আপনি কাজ করে যান আপনাকে পেমেন্ট দেওয়া হবে হানড্রেড পারসেন্ট তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ